জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারাই অজ্ঞানী রে আছে এমন কোথায় কচুর মতো কচু হলে অল্প জালে যে মানুষের মতো মানুষ হলে অল্প কথায় বোঝে কুদরত আজিম তার কে বুঝিতে পারে অজ্ঞানী হই বিজ্ঞানী ধ্যান যদি করে বেহফা তুমি আনলো কেন ভুল মন দিবা নিশি জব তুমি পানি পানি করে তুমি করে খাবে খাবে অরে জানি

এত সুন্দর কথা হবে কুলু মুহু মুখে নসিব সেদিন এই মানুষের অন্তর হবে নেকড়ে বাগের থেকে হিংস্র এত এত কঠিন মন তৈরি হয়ে যাবে মানুষ মানুষকে মার্ডার করতে দ্বিধা বোধ করবে না মানুষ মানুষকে মারবে কিছু মনে হবে না মানুষ মানুষকে মারবে যে মারছে সে জানে কেন মারছে আর যে মরছে সেও জানবে না কেন মরছে ও মুসলমান আল্লাহর নবী বলেন ও ফেইলহুম কা ফেইলিল ফারাইনা তাদের কাজগুলো হবে ফেরাউন কাফের থেকে খারাপ

আমার হুজুর কারো ভরসা করতো বাবা আমার দাওয়াত করে এরকম বলতো নাকি হা হা সোনাচ্চাদেরা খুব ভালো হও ভালো হও সময় এসেছে খুব কঠিন সময় এসেছে খুব কঠিন মুসলমানের ছেলে হালাল টাকা ইনকাম করে হারাম মাল কিনে কিনে সেই সময় হালাল টাকা ইনকাম করে খাম ছাড়ানো অর্থ অথচ হারামের মাল খাবে আর খাচ্ছে রাজমিস্ত্রি করে হালাল আর চায়ের দোকান করে হালাল সব মেহনত করে খাচ্ছে হালাল টাকা অথচ দেখো গান বাজনা ছাড়ে না হচ্ছে না হয় না আল্লাহ নবী বললেন ইত্তা খাজুল কয়ে না এমন দিন আসবে মুসলমান সেদিন আমার এই মাত সেদিন গান বাজনা ভক্ত হবে গান বাজনা ভক্ত হবে নিজের নাতি পুতিকে দেখে এমন সময় আসবে দাদুর মাস পড়বে পাশের ঘরে নাতি গান বাজনা দেখবে কিন্তু সাহস হবে না দাদুর নাতি গান বন্ধুগণ নামাজ পড়widetildeছি এটা বলার সাহস হবে না দাদুর বরং বললেই নাতি বলে দেবে দাদি নামাজ পড়ছসকালে মসজিদ নেই এই কথা বলছেন সেই সময় আসবে এখন এসেছি কি আমার মনে আসি এই হতভাগা কি যে বলতেছে আর আপনার কি যে শুনছেন সেটা আল্লাহ ভালো জানবেন ও মুসলমানের ছেলেরা আল্লাহ নবী বিশ্ব ওয়াজ করছিলেন ও আমার সাহাবীরা শুনে নাও এমন একটা সময় এসে যাবে যে সময় তোমরা লক্ষ্য করে দেখবে মুসলমানি ছেলেরাও রাস্তাতে বসবে তারা বিহায়া পরার সাথে মুসলমানের মেয়েরা রাস্তা ঘাটে হিজড়ের মতো বার হয়ে যাবে আজকে দেখো কিনা কাটা করছে মুসলমান মেয়ে ছেলে সাথে করে নিয়ে যায় রমজান মাসে দোকানে পুরুষের ঢোকার থেকে মহিলা বেশি ভিড় জমা।

একবারও শুক্রিয়া আদায় করলো না আলহামদুলিল্লাহ বললো না আকবারও বললো না মুসলমানের ছেলে আলহামদুলিল্লাহ বললো না এমন করে মুসলমানের বাচ্চাটা খানা খায় এরকম মোবাইল অটোমেটিক চলছে কান বাজনা শুনতে শুনতে মুসলমানের বাচ্চা ভাত খায় হালাল টাকার খানা হারাম করে খাচ্ছে Oh, oh. suena.

বাঁচার জন্যে হালাল টাকা ছিল তার হালাল টাকা কিন্তু ওই হালাল টাকা ইনকাম করতে যে বড় এলসিডি লাগিয়ে সিনেমা চালায় টকি বাইস কোপ চালায় গান না চালায় মুসলমানের বাচ্চা দেখে আর খায় মুসলমান যা খায় হারাম খায় শুয়োরের পেশাব খায় এমন করে ও মুসলমানের বাচ্চা নিজেকে বোঝার চেষ্টা করো আজকে রমজান মাস এলে বড় দুঃখে ভরে যায় মনটা কার কাছে দুঃখের কথা শোনায় মুসলমান

হারামের টাকা ইনকাম করার জন্য মুসলমানের ছেলে টাকাটা হালাল হতো রমজান টাকা হতো ওই মুসলমান ছেলেটা যদি রোজা রেখে কাপড়ের মাল যদি বিক্রি মুসলমানের ছেলে যদি ফলের দোকানে যদি ফলের ব্যবসাটা রোজা রেখে যদি ফলের ব্যবসা করত। মুসলমানের ছেলেটা যদি রোজা রাখতো ওর ইনকামটা হালাল হতো ওই মুসলমানের বাচ্চা নিজে জানে রোজা রাখতে হবে

একদল লোক আসবে সে বলবে ছেলেরা তোমরা রোজা ভেঙে দাও এসো লাইভ হবে তুমি রোজাদার হ্যাঁ পানি খাও খাও যদি পানি খেতে পারো তোমার আইফোন দেওয়া হবে তুমি রোজাদার হ্যাঁ তুমি যদি পানি খাও তোমাকে বুলেট গাড়ি দেওয়া হবে তুমি রোজাদার হ্যাঁ তুমি যদি পানি খাও রোজা ভাঙো তোমাকে চার চাকা দেওয়া হবে কি নেবে মার্সিডিস পর্যন্ত রয়েছে তুমি রোজা ভাঙলেই এক লাখ টাকা থেকে শুরু দশ কোটি টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে এটা ইহুদিদের প্ল্যান খুব শিখছি সেই প্ল্যান আসছে এসব সব জায়গায় পাবে না

বাড়িতে যাবে এবার সালাম দিয়ে বাড়িতে মেহমানদারি করবে এক একসাথ হলেও খানা খাবে ওই আলেমের বাড়ি খাবার খাবে নাও করার শুনে নাও ওই আলেমের বাড়ি যদি আলেমের আলেমের মা বেঁচে থাকে ওই আব্বা আর মাকে জিজ্ঞাসা করবে তোমার সঙ্গে তোমার ছেলের সম্পর্ক কেমন তোমার সঙ্গে তোমার ছেলের সম্বন্ধ কেমন ছেলে তোমাকে খানা খাওয়ায় কিনা ছেলে তোমাকে ভাত দেয় কিনা ছেলের সঙ্গে মানুষকে ব্যবহার কেমন যারা প্রতিবেশী বাস করে যারা পাড়ায় ঘুরে ঘুরে দেখবে দুজন ছেলে দশটা ছেলে যাবে আলাপ দাওয়াত করতে এক দল ছেলে গ্রামে ঘুরে বেড়াবে আর এক দল ছেলে বাড়ির আশেপাশে খোঁজ নেবে এই আলেমের সঙ্গে বাড়ির আশেপাশে সম্পর্ক কেমন তারপরে আলেম দাওয়াত করো ফোনে তোমাদের টাকা বেশি হয়ে গেছে না দশ হাজার বিশ হাজার হ্যাঁ পনেরো হাজার কুড়ি হাজার টাকা বেশি হয়ে গেছে না এই বক্তা দাওয়াত করতে হবে এই দেখ কিরম টান মারতে দেখ সে বাপের ভাত দেয় না পিনা উঁচুতে জলসা করে তার মধ্যে আমল নি নামাজ নি কালাম নি তুসবি তাহলে নি জিকির আজকার নি তার কোনো পীর ধরিনি সে কোনো পীরের মুরিদ না বায়াত গ্রহণ করিনি এই কথা বুঝছে যদি জলসা দাও হাক্কানি আলেম দাওয়াত করো হাকিকতের আলেমকে দাওয়াত করলে এই জলসাতেও সেই আলেমের ওয়াজ শুনতে শুনতে আশিকে রাসূল হলে পড়ে তুমি দেখতে পাবে রাসূলুল্লাহ সাল্লামকে তোমার সঙ্গে আল্লাহ দিদার করিয়ে দেবে বড় পীর ওয়াজ করতেন সুরতারা যেই রাসূলুল্লাহর কথা বলতেন সুরতারা দেখতে পেতেন রাসূলুল্লাহ হাজির কথা বুঝছেন না আর আমরা জলসা করতেছি রসুল উল্লাহ দেখাতো দূরের কথা বসে বসে বাদাম শুসছে গল্প করতে হাসতে চেয়েছি একথা বলছেন ওয়াজনা সিহাসের মাহফিলে হাঁসি ঘুষ চলে না যে আলেম মাস তামাশা করবে ওই আলেম আল্লাহর কাছে তার কই ফেরতদার হতে হতো

আল্লাহ এটা সব সময় জানবেন আল্লাহ যার প্রতি সন্তুষ্ট তাকেই আল্লাহ রহমতের সামিয়ানায় ডেকে বসায় আল্লাহ যাকে ক্ষমা করবে তাকেই ঘাট ধরে বসায় এবার বসলে তোর খোনা maaf হবে পছন্দ করে তাকেই খানায় কাবাতে আল্লাহ ডাক দেয় বুঝলে না এক আল্লাহর পাগল বলতেছে হুজুর রাজার আমি খাবো না থানা সামনে এসেছে খা আছে না খাবো না কোথাও বুঝলে বলছে আমি জঙ্গলে চলে যাচ্ছি জঙ্গলে যাচ্ছে আর এক পাগল রয়েছে জঙ্গলে পাগল রান্না করতেছে এক মেটে হাড়িতে বসে বসে রান্না করতেছে খানা রান্না হয়েছে এ পাগল যাচ্ছে পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ দেখলো একদল ডাকাত আসতেছে একদল ডাকাত আসতেছে তারা যাকে ধরে ছাড়ে না মারে খুব মার মারে চল তোর বাড়ি যাবো বাড়িতে দেখি তোর বিবি বাচ্চা আছে কি আছে টাকা পয়সা আছে সব লোক কথা বলছেন না ডাকাতের কাজ ও বেটা ডাকাতের ভয়ে ভিতর থেকে আল্লাহর ভয় সরে গেল এখন কিসের ভয় এলো ডাকাতে ডাকাতের ভয়ে সোজা গাছে উঠেছে আর এ তো আল্লাহওয়ালা পাগল ও আস্তে আস্তে ও নিজে নিজে গভীর জঙ্গলের ভিতর আরো ঢুকে গেছে বেটা বলছিল খাবো না ও গাছের মাথায় উঠেছে ডাকাতের দল আস্তে আস্তে বলছিল এই দেখতো এখানে এখানে কোনো মানুষ আছে এই তো রান্না হয়েছে গরম হাড়ি গরম রান্না দেখ এখানে মানুষ আছে দিকে চেয়ে দেখি কেউ তো নেই এক আধজন গাছের দিকে তাকায় এদিক সেদিক তাকায় ও শুধু আল্লাহ আল্লাহ গুলি আল্লাহ 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 লাল্লা একজন বলছে ডাকাত সাহেব সর্দার খুব খিদে লেগেছে দুটো খেয়েলেই না না ও পেলানা সে কেউ হয়তো এখানে ওদের মিশমিশিয়ে রান্না করে গেছে আগে যে রেঁধেছে তারে ধর ওরে খাইয়ে তারপর আমরা খর একথা বুঝলেন না এ বেটা বলেছে হুজুর ঈশ্বর হুজুর খাবো না আল্লাহ যাকে খাওয়াবে তার ঘাড় ধরে খর

আল্লাহ যার किस्मतে যেটা রাখবে সেটা হবে হবে না হবে তুমি বাড়ি বিরিয়ানি খাবে নিয়ত করেছো শুক্রবার গোস্ত এনে আলো পোলাও করেছো বিরিয়ানি খাবে কত আয়োজন হঠাৎ খবর এলো তোমার শাশুড়ির অসুস্থ না হলে তোমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে আর ওই বিরিয়ানি গায়ে যাবে বলে মনে হয় যাবে সজানিল রতন হসপিটাল এত খিদে লেগেছে তারপরে ভাই ভাইকে পেটে বাইরে এসে খানা খুঁজতেছে কোথায় হাঁটতেছে তিরিশ টাকা পেট ফোরন ডাল আলোচনা ডাল আলোচনা ডাল আলোচনা তিরিশ টাকা পেট ফুরন এবারটা সেই তিরিশ টাকা পেট ফোরন ডাল আলোচনায় খেতে হলো ও খাবে বলেছিল কি বিরানি তাহলে কেসমতে তোমার বিরানি নেই কেসমতে তোমার বিরানি নেই আমার আল্লাহ রিজিকের মালিক জোরে বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহ সর্বশক্তিমান জোরে বলেন না সুবহান আল্লাহ নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা

আল্লাহ বাগ আল্লাহ তালা বলেন আমার বান্দা দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে যতদিন তোমরা বেঁচে থাকবে অত্যাগুল্ল আমি আল্লাহ আমার ভয় করবে ভয় করার মতো ভয় করবে সব সময় দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে বেঁচে আছে কেউ আমাদের না দেখলেও আব্বা দেখতে পায় না মা দেখতে পায় না ছেলে দেখতে পায় না বিবি দেখতে পায় না তুমি কোথায় কি করো চেনা করো ব্যবচার করো লটারির টিকিট কাটো সিনেমা দেখো থিয়েটার দেখো দেখো মাথায় বসে সারা রাত ধরে ফ্রি ফায়ার পাবজি গেম খেলো কেউ দেখতে পাই না আমার আল্লাহ বলেন বান্দা মনে রাখে লা তাহাজান ইন্নাল্লাহ গাবানা আমি আল্লাহ তোদের সাথে থাকে তোদের কোনো চিন্তা নাই বান্দা মনে রাখবে আমার আল্লাহ আমার আল্লাহ পাক বলেন আল্লাহ হু সামি উম আমি আল্লাহ শুনি আমি আল্লাহ দেখে তোরা যা করিস সবকিছু সাক্ষী হলাম আমি আল্লাহ সবকিছুর সাক্ষী কে আল্লাহ সবার নজরে ফাঁকি দেওয়া যায় আল্লাহ আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে মুসলমানের ছেলে সময় নেই বলে তুমি কাটিয়ে দিচ্ছ সময় নেই হ্যাঁ নামাজ পড়ার টাইম নেই রোজা রাখার টাইম নেই হজ করার টাইম নেই জাকাত দেওয়ার টাইম নেই এত ব্যবসা করতেছো দশটা বাস হ্যাঁ দশ বিঘে জমি হ্যাঁ তুমি তেরোটা ভাঁটা করেছো তোমার কত লাখ লাখ টাকা তোর হজ করার টাইম নেই না শুধু কবরে ঢোকো কেটো মার মার সে মার তুমি জীবনে খাও না দুনিয়ায় কেউ তোমার গায়ে হাত দিতে পারে না তুমি দেশের লিডার তুমি দেশের নেতা তুমি দেশের ঘোষ তুমি দেশের জমিদার হ্যাঁ তোমাকে কেউ কথা বলতে পারে না বললেই বলে ওরা একটু লেটিয়ে দিয়ে আয় একটু বেরিয়ে আয় যা পাঁচশো টাকা তেল দোবানি পাম্পে যাবি লাইন দিয়ে এ কথা বলছেন সব হারাম করে সাথে ঘুরতে যেও না তুমি মুসলমান হও আল্লাহর ওলিদের সাথে সাদ দাও নাজাত তুমি পাবে একবার জোরে বলো সুবহান নাজাত পেতে গেলে আল্লাহ ওয়ালাদের পাশে বসতে হবে ছেলেরা এখন চালাক হয়ে গেছে যারা বিয়ে পড়ে এমএ পড়ে যারা গ্রাজুয়েট স্কুলে পড়ে খুব চালাক বলে হুজুরদের সাথে दोस्ती মানুষ করে করলে আমি আর ইগো পার্কে কাললে ঘুরব

তোমাদের সামনে দুইটা জিনিস লিখে যাচ্ছি একটি হলো কোরআন আর একটি হলো হাদিস এই দুইটাকে শক্ত করে ধরবে ছাড়বে না বলেন আজকে মুসলমানের ছেলে কোথায় আছে বলে মসজিদে না বাজার ও সোনা জানেরা আল্লাহ নবী বিশ্বনবী বলেন দুনিয়ার জমিনে সবথেকে ভালো জায়গা সবথেকে ও সুন্দর জায়গা সবথেকে উন্নত জায়গা হোলো মসজিদ আর দুনিয়ার জমিনে সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার সবথেকে খারাপ জায়গা কোনটা এখন যুবক ছেলের ভিড় কোথায় মসজিদে না বাজারে তাহলে এদের কিরাম মার চলবে কবরে বুঝতে বাছছেন হ্যাঁ রমজান মাস ক্রিকেট খেলা হচ্ছে ঠিক ইহুদিও লেগেছে ওরা জানে যে রোজা ওদের করাবো জুম্মার রোজা কর কথা বুঝছেন না রমজান মাসে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা রমজান মাসে ভোট রমজান মাসে কথা বুঝছেন না যাতে রোজার ইবাদত থেকে মুসলমান যেন দূরে থাকে ওদের আল্লাহ ভোলা করতেই হবে ওদের কাফের বানাতে হবে ওদের মুশরিক বানাতে হবে ওদের ইহুদি থেকেও হিংস্র বানাতে হবে কথা বুঝলেন না ওদের মদ খাওয়া প্র্যাকটিস করাতে হবে কি করতে হবে বলে প্রথমে থান সাপ দে তারপর কোকা কোলা তারপর জিরু তারপর স্প্রাইট অভ্যাস করাচ্ছে এটা ঝাঁজ ঝাঁজ লাগে না গিলতি মদ ও এরকম ঝাঁজ মুসলমানের ছেলে অভ্যাস হয়ে গেল বলে মদ একটু খেয়ে দেখি কেরাম

আমি আপনাদের অনেকটা জেলিয়েছি কথা বুঝলে আমার আর কিছু আছে বাবু হাতে নয় পায়ে ধরে বলে ভালো করে নিজের বাড়ির বাচ্চাদেরকে একটু শাসন করে আগেকার সময় সে কাঁচা কঞ্চি যেরকম পাশায় চলতো না একটা করে এখন দিতে হবে কিছু করার নেই হ্যাঁ উল্টো মারবে ইস কি ছেলে মানুষ হচ্ছে বলেন ও শোনা ছাত্র들아 আল্লাহ নবী বিশ্বনবী বলেন মুসলমানের বাচ্চা মানুষ হবে কি করে মানুষ হবে শুনে নাও আল্লাহ নবী বিশ্বনবী শোনা নবী বলে গেলেন তোমরা তোমাদের বাচ্চা তাদেরকে আদব শেখাবে সালাম শেখাবে ও শোনা ছাত্র들아 ছোট বাচ্চা যখন ছোট বাচ্চা যখন আব্বা বলা শিখে যাবে ওকে আল্লাহ বলাটা শিখিয়ে দেবে ওই বাচ্চাটা যখন দুটো কথা বলা শিখে যাবে ওকে আল্লাহ বলো শিখিয়ে দিবে আর যখন কথা বলা শিখে যাবে ওকে আসসালামু আলাইকুম বলা শিখিয়ে নেবে ও মুসলমান কথা বলা শিখবে বাচ্চা ওকে শেখাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বাচ্চাটা যখন আর কথা বলা শিখে যাবে ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম ফিদ দুনিয়া ওয়া ফিল মুসলমানের বাচ্চা যখন আরেকটু কথা বলা শিখে যাবে দুধ খাবে বিসমিল না বলাটা শিখিয়ে দেবে মুসলমানের বাচ্চা আরেকটু বড় হয়ে যাবে কথা বলা শিখবে ওই বাচ্চাটাকে মুসলমানের ছেলেটাকে ও ইস্তিনজা করবে পেশাব করবে ওকে শেখাবে পাশা দোয়া পড়তে হয় আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বাবা বাচ্চাটাকে পেশাব করে পানি নিয়ে শেখাবে বাচ্চাটাকে কুলুক নিয়ে শেখাবে বাচ্চাকে ওযু করা শেখাবে আস্তে বাচ্চাটা যখন বড় হবে ওই বাচ্চাটা কি তুমি সুরা ফাতেহা শেখাবে সুরা ইখলাস শেখাবে সুরা নাস শেখাবে সুরা ফালাক শেখাবে সুরা কাফিরুন শেখাবে সুরা আসর শেখাবে সুরা নসর শেখাবে ছোট 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 সুরা কাওসার শেখাবে সুরা ছোট ছোট সুরা শেখাবে বাচ্চাটা বড় হয়ে যাবে ওই বাচ্চাটাকে আত্তাহিয়াত শেখাবে দোয়া মাসুরা শেখাবে দোয়া দরুদ শরীফ শেখাবে নামাজের মুসল্লাতে হতে হয় বলে বাচ্চাটাকে শিখাবে ওকে ওহ অ হসুই দীর্ঘই শিখাবে এবিসিডি শিখাবে বাংলা উর্দু যে ভাষা তাতে সে ভাষাটা তাকে শিখাবে মুসলমানের বাচ্চাকে যদি মুসলমান এইভাবে ভাবে মানুষ করত ওই বাচ্চাটা বড় হয়ে মা-বাবকে আর কোনোদিন কিছু বলতে পারত না এই কথা ঠিক না ভুল আদর দিয়ে বাচ্চার পাখি জামা কিনে দিচ্ছে মেয়ে পাখি জামা পর কথা বুঝলেন না এই কেটো বের করা জামা হিজড়েও রং জামা পরে না হিজড়ে ওরাও ওরকম জামা পরে না যা মুসলমানের বাচ্চা পড়তেছে হেটো ছেড়া কথা বুঝলেন না কোমরের বাড়ি ছেড়া একটু এদিক ওদিক হলি ফাঁকা হয়ে যায় কথা বুঝলে মুসলমানের লেবাজ হবে পাইজামা পাঞ্জাবি ছোট বাচ্চা থেকে যদি ওই বাচ্চাকে পাঞ্জাবি আর পাইজামা পরানো হতো ওই বাচ্চারা কত সুন্দর দেখাতো ও বড় হয়ে শুট প্যান্ট পরতো বলে মনে হয় আজকে আমরা ইহুদিন আসারা ফ ইমান কাছে আমাদের লেবাজগুলো তাদের কাছে বিক্রি করে দিয়েছি আর তাদের কাছ থেকে আর তাদের লেবাজগুলো আমরা হরিদ করেছি কি সুন্দর দেখাচ্ছে মুসলমান ও দেখেন যারা অমুসলমান পূজা আর্চনা করে ওদের পুজোর সময় দেখবেন সব পাঞ্জাবি পাইজামা পরে যাচ্ছে হ্যাঁ মুসলমানের বাচ্চা ঈদ গায়ে যাচ্ছে দু হাজার টাকা দা

আল্লাহর হুকুম আল্লাহ বলে দিয়েছেন লা ইউগাইরু মা বি কওমিন হাত্তা ইউগাইরু মা বি আনফুসিহিম যে নিজে ভালো হবে সে নিজের থেকেই ভালো হবে যে নিজে ভালো হয়ে যায় আমি আল্লাহ তাকে ভালো করে দেই একবার জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ নারে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا معبود إلا الله لا مشهود إلا الله لا منصور إلا الله لا مشكور إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আমার বাবা জি ভাই দস্থেরা কথা বলেছেন আমাদের ছেলেদেরকে বলেছেন মা-বাবার সেবা করবে সম্মান করবে গুরুজনদের इज्जत করবে কলেজে বিড়ি খাবে না সিগারেট খাবে না ছেলেরা খৈনি খাবে না হাতে বালা বেদ পড়বে না কানে মাগড়ি পরবে না গলায় হার পরবে না সেরিয়াতকে সম্মান দাও ইসলামকে সম্মান দাও আল্লাহ তোমাকে ইজ্জুদ্দিন সম্মান দেবে যদি বলেন ইনশা আল্লাহ যদি বলেন ইনশা এই পদ্মপুকুর মালঞ্চ গ্রামে একটা রোগ সব জায়গায় বের হয়েছে কিছু কিছু জায়গায় এখনো হয়নি আপনাদের এলাকায় হয়েছে কি জানিনি মুসলমানের এই প্যান্ডেল করে মুসলমানের মজলিস করে না করে আপনাদের দিকে কারো ছেলের যখন মুসলমানি দেয় ভাইরা ভাই দাওয়াত করে খালা বোন দাওয়াত করে মামা বোন দাওয়াত করে ফুফু দাওয়াত করে শৌশাউড়ি দাওয়াত করে ঘুরে আর মুসলমানি দিতেছে হচ্ছে না এই রকম প্যান্ডেল করে মজলিস করা হারাম মাসলাটা মনে রেখে দিবেন মুসলমানের মাহফিল করা হারাম ফাতনার মাজলিশ করা হারাম কি বললাম কোন মুসলমান যদি জোর করে হারাম কাজ করে তার ইমান থাকবে থাকবে এসব বলতেছি না করবে না যারা করে ফেলেছ তবা করবে যারা ভুল করেছ তবা করবে বাচ্চাটা খাতনা যখন হবে মুসলমানি দেওয়ার সময় হবে গোপনে হাজাম আসবে তুমি মা তুমি বাপ এইটুকুই জানবে আর কেউ না হ্যাঁ কথা বলছেন তুমি মা তুমি বাপ ওইটুকু জানবে এর বিরাট টাকা হয়েছে না আগেই বলেছি সুখ এসেছে শান্তি নেই সুখ এসেছে টাকা হয়েছে আলিশান বাড়ি করেছে হলুদ কালার হ্যাঁ নীল লাল কালার পাথরের বাড়ি করে লোকের দেখাতে হবে আবার নিজের বউটা কিরাম সাজবে সেটাও তো দেখাতে হবে কথা বলছেন না লোকজন সব দাওয়াত করে গেলে জমির খাওয়ার খাওয়ালে মুসলমানের মাহফিল করেছ শরিয়তে শরিয়াতে যা হারাম তুমি তো করেছ কিসের জন্য ও বেটা পয়সা খরচ করেছে 100 টাকা যদি পার খরচ হয় ও প্রত্যেকের কাছে 500 600 হাজার টাকার মাল বলে কি ব্যবসা শুরু করেছে বলেন দিন মুসলমান বিয়ের মাহফিল করছে বিয়েতে হ্যাঁ শোনেন যে ছেলে বিয়ে করতে যাবে ছেলে ওই বিয়ে বাড়িতে খুব জোর তিনজন পাঁচজন দশজন এর বেশি না শরিয়াত বলছে ইসলাম বলছে যারা পঞ্চাশটা গাড়ি করে করতে গেছে শুধু কবরে ঢুকলি মা আর কেমন হবে হ্যাঁ কথা বলছেন আমি ইসলামের কথা বলছি দিনের কথা বলছি সরিয়াতের কথা বলছি মাসলার কথা বলছে বউবাতার বেলায় এই বলে দিচ্ছে না না বউ কথা হবে না বউ হবে অথচ রসুল বলে দিয়েছেন ও আমার সাহাবিরা তোমরা বিয়ে করবে কম লোকে আর বউ করবে বেশি লোকে একবার জোরে বলেন সোবাহান যখন বউ বাত হবে অলিমা হবে আরবিতে বলা হয় অলিমা অলিমা করা সোননাথ নাবি নিজে করেছেন নাবি নিজে সাহাবাদেরকে বলেছেন ও সাহাবিরা তোমরা অলিমা করবে জোরে বলেন সুবাহান আল্লাহ ও আজকের ব্যাটা বিয়ে করে এসে বউ বেলায় বলে যাচ্ছে দশ জন যাবে আর বে করতে এসেছে সত্তর জন বেটা তোর বেই হই হ্যাঁ কথা বলছে যে কটা বাপ ছেলে পেতেছে ওই বাপ কটা রেডি থাকো কবরে ঢুকলে শুধু মার বাঁচতে চাও যে কটা টাকা বেয়ের খরচ করেছো মেয়ের বাপের ওই টাকাগুলো বাপের হাতে দিয়ে মেয়ের বাপের হাতে দিয়ে বলো যে আমার ভুল হয়ে গেছে ক্ষমা চাও বেঁচে যাবে না তো এই জুলুমের স্বাদ তোমার মেটাবে

যারা দাওয়াত করতে যাচ্ছে একটার নাপুর গাঠির উপরে একটা কাপড় দেখা যায় না দাওয়াত করতে যাচ্ছে বিড়ি টানতেছে হুজুরি দরবারে বসে বিড়ি টানতেছে দরবারে বসে কথা বলছেন না মুসলমান রমজান মাসে ইফতার করে বেরুতি বেরুতি বলতে বিড়ি দেই তখন মসজিদের পোটেইতে ফাগাই বেরি হাগো আপনাদের খারাপ লাগছে বাপ খুব ভালো ভালো একচেন একদিন একচেন একুশ দিন যদি কিনা আলে সাথে সার দিতে পারেন সৌ তোমার আর যদি শয়তানের সাথে সারদাও দাও গে দাও শয়তানের প্রতি যত থাকবে যাও শয়তানি টাকা পাবে শয়তানি মাল পাবে শয়তানি সমস্ত কিছু পাবে ওতে বর বর থাকবে না এক ক্যান্সারে সব বেরিয়ে যাবে এক ক্যান্সারে সব বেরিয়ে যাবে কত টাকার মালিক তুমি দশ লাখ বিশ লাখ এক কোটি হ্যাঁ তোমার কবিকে জমি দশ বিঘে একশো বিঘে দুশো বিঘে হও না তো আল্লাহর কাছে কিচ্ছু চুপ চু আল্লাহর কাছে কিচ্ছু আল্লাহ রসুলকে ডেকে বলছেন হ্যাঁ হাবিব আমার মা শোনেন হাবিব আপনি শোনেন শুনে এই দুনিয়া মানুষের কাছে কত দামি আল্লাহর নবী নবী চুপ ফুরে আছে কিছু বলে বলে আচ্ছা এক একটুখান নিজেরা হিসাব খুষে বলুন এই পাগলাহাট হই রঙপুর এই পদ্ম মালঞ্চ রোডের গায়ের জমির এখন দাম কেনা আর একটু হেসে খেলে বলে বলে অনেকটা রেগে গেছেন তো একটু হেসে খেলে বলে বলে দাম কম না বেশি বেশি না এক আধ জমিকেও ছাড়ছে আরও সীমানা গেঁছে দেল তুলে হলে পরের জায়গায় সানসেট জোয়ার লাইন করতে হ্যাঁ হচ্ছে না হয় না এইরকম যে কোটা করেছে সব কটা জাহাজ হবে যাবে একদম সোজা আমার কথা না হ্যাঁ আমি আমার ব্যক্তিগত কথা একটা বরফি আসিনি আমার নানি দাদু খালো ফুপুর কথা বলিনি কথা বুঝছেন যে নিজের জায়গায় দেল তুলেছে আর পরের জায়গা সেট দেছে ওই জায়গা মেপে তার দাম তার বুঝে দিয়ে ক্ষমা চাও বেঁচে যাবে আর যদি জোর করে করো দুনিয়ায় জোর আছে তোমার তার কেউ নেই তার আল্লাহ আছে বিচার একদিন হবে কায়ামতের মাঠে যেদিন উঠবে

কথা বুঝে ওর জন্য শাস্তি হলো যে কায়মাতের মাঠে উঠবে আল্লাহ ফেরেস্তা একটা ছোট জিনজিনি গলায় পরিয়ে দেবে একটা হার একটা হার পরিয়ে দেবে ওই হার পরানোর পরে ও বেটা আর যদি মাজার সোজা করতে পারে কেমতের মাঠের কথা বলছে এখানকার না সেদিন

যদি হারাম খোর হওয়ার ইচ্ছা হয় পরের জমি জোর করে যদি খাওয়ার ইচ্ছা হয় দুনিয়াতে দশ কিলো ওজনের একটা কিলো মাদলি করে আগে ব্যবহার করে দেখো তুমি এই দশ কিলো চাগিয়ে রাখতে পারো কিনা তারপর তো দুনিয়া চাগানোর কথা পড়ে এ কথা বুঝছে খুব সাবধান হন বাপ আরে বাপ ভুল করে গেছে দাদু ভুল করে গেছে কিন্তু আমি ভুল করব না আমি সন্তান এখনো সময় আছে তুমি তাদেরকে ডাকো আমার আব্বা তোমাদের জমি জোর করে নিয়েছিল আমিও জানি আমার আব্বা ভুলে গেছে আমি জানি এখন এই জমি তোমার আজ থেকে আমি তোমাদের হকদার করে দিলাম এই জোরে বলে বলি

নারকেলের ছোবড়া ধরিয়ে কলকে সেজে টেনেছে এক সে যন্ত্রণও আছে বিড়ি খায় সিগারেট খায় সেও আছে একদম আমি বলবো না বাবা কে কে খাও হাত খাও সে নিজে অনুশোচনা করুক সে নিজে নিজে ভাবুক মানে আরিফা নফসা হোক ফখাত আরিফা যে নিজে নিজেকে চিনতে পারে সে আমার আল্লাহকে চিনতে পারে জোরে বলবেন না আই চিল্লে হবে না সুবহানাল্লাহ না রে তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফ দাদা পীরের হক সিলসিলা না রে দেরা খুব আদর করে বলে যাচ্ছি শাকের করাতের মতন বাপ যেতি কাটতেছে আসতি কাটতেছে হ্যাঁ ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন যদি রাগ হয় বাড়িতে যে রাতের বেলা এমন করে বালিশে মাথা রেখে ভাববেন যে ছেলেটা বলে গেল তো আমাদের বাড়ির ছেলে কাছের ছেলে ভাঙড়ের সন্তান আমাদের যে বলে গেল যে কথাগুলো সত্যি বলেছে না মিথ্যে বলেছে এই কথা বলছে ভাই রমজান মাসে ওই বৈদের জামাইদের নাতিপুতিদের ওসব জামা কাপড় দোয়া বন্ধ করুন এসব কোন শরিয়াতে নেই

সোলা দেন গরিব মানুষকে দেন বুট গরিব মানুষকে দেন সোলা কিনে বাতাসা কিনে নেড়ু কিনে ইফতারের করার জন্য গরিব মানুষের হক তাদেরকে বোঝান মেয়ে জামাইকে দেন আমি দিতেও নিষেধ করিনি তবে রমজান মাসে দিতে হবে এমন কোন মানে নেই একটু যারা রোজাদার মুসলিম যারা কাপড়ের দোকানদার ওদের রোজা রাখতে দেন ওদের একটু রোজায় থাকতে দেন আপনারা জালাতন করেন আর ব্যবসা ওদের করাবে নামাজ নি কালাম নি কিছু নি শুধু সারা দিন বেঁচে কেন হ্যাঁ মাগরিবের আযান হচ্ছে হাইয়া আলা সালা কি লাগবে কি লাগবে ডাল আর কি লাগবে আলু কি লাগবে পেঁয়াজ হাইয়া আলা ফালা টাকা দাও এ শাড়ি টাকা এই শুধু এসো আল্লাহ তোকে দুবার ডেকেছে এসো নামাজের জন্যে এসো ভালোর জন্যে ভালোর জন্য এসো

আল্লাহ কবুল করেন আমি অধঙ্গনাগার আপনাদের গুলি কয়েক কথা বলে গেলাম ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভিতরে বড় একটা মাদ্রাসা হতে চলেছে ইনশাআল্লাহ